দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে রাজ্যের মন্ত্রী অখিল গিরির কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পারগনা। রাজ্যের মন্ত্রী অখিল গিরিকে অবিলম্বে রাজ্য মন্ত্রিসভা থেকে বহিষ্কারের দাবি করেন আদিবাসী নেতারা। আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পারগনার জেলা সম্পাদক টুইল মুর্মু জানিয়েছেন, আমাদের সমাজের একজন মহিয়সী মহিলা ভারতবর্ষের রাষ্ট্রপতি হয়েছেন, আর সেই মহিলা রাষ্ট্রপতির উদ্দেশ্যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন এই রাজ্যের মন্ত্রী অখিল গিরি। এরই প্রতিবাদে আমাদের আন্দোলন। অবিলম্বে রাজ্যের মন্ত্রী অখিল গিরিকে রাজ্য মন্ত্রিসভা থেকে বহিষ্কারের দাবি করেন তিনি। রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড়ে অবস্থিত 34 নম্বর জাতীয় সড়কে আদিবাসীদের অবরোধের জেরে তীব্র যানজটে আটকে পড়ে রায়গঞ্জ শিলিগুড়ি এবং রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কে বহু যানবাহন। তবে ঘণ্টাখানেক অবরোধ চলার পর তা প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা। अब उरान जहाँ मिटे लटू तहार से किसान रहना था बंद द्रौपदी मुर्मू उन्हीं का ना किताब तो कथाड़ी পথ অবরোধ হয়েছে, এটাই আমাদের যে মানে ভারতবর্ষে আমাদের প্রথম রাষ্ট্রপতি আদিবাসী মানে দ্রৌপদী মুর্মু, ওনার বিরুদ্ধে মানে অন্যান্য নেতারা নানা রকম মানে খারাপ ব্যবহার দিয়ে গালাগালি দিচ্ছেন। হ্যাঁ, এই জন্যে আমরা পথ অবরোধ করেছি। আমাদের দাবি হচ্ছে যিনি আমাদের দিনের বেলায় দিদির রূপ, রাতের বেলায় দানির রূপ, দানির সম্প্রদায় কিন্তু আমাদের ইয়ার মধ্যে আছে। দিনের বেলায় দিদির রূপ দেখাচ্ছেন, রাতের বেলায় দানির রূপ দেখাচ্ছেন কেন? ওই যে দিদির যে মন্ত্রী এমএলএগুলো আছেন, ওরা কেন আমাদের দিদিকে নিয়ে নানা রকম মানে ভুল ভাষা দিয়ে গালিগালা দিচ্ছেন, এটা নিয়ে আমাদের খুব। উনি যে মন্ত্রী আছেন, উনি মন্ত্রী থেকে ওনাকে যেন সরানো হোক, এটাই আমাদের দাবি। আমরা পথ অবরোধ মোটামুটি 2 ঘন্টা ধরে করবো। দাবি না মানলে আবার আমরা যদি আমাদের দাবি যদি মানে না মানে আমরা আবার এই এই আন্দোলন করতেই থাকবো। কারণ উনি আমাদের দেশের যে মন্ত্রীটা আছেন অখিল গিরি নামে মন্ত্রী, উনি হচ্ছেন দেশের জনগণের প্রতিনিধি। উনি তো সম্পূর্ণ মানে একটা আগ্রহের দরকার। আমাদের যেহেতু রাষ্ট্রপতিরা আছেন, সবারই তো রাষ্ট্রপতি, আমরা জানি সবারই রাষ্ট্রপতি, উনি কু ভাষায় কেন গালিগালা দিচ্ছেন।